বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল 23 মে কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রা ছিল। প্রশাসন এই পদযাত্রাকে যেন আমরা না করতে পারি, এই জন্যে পার্টি অফিসে তালা দেওয়া, পার্টি অফিস সামনে গোলমোড় পার্ক সাহেব বাজারে 144 ধারা জারি করেছিল। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলি যে আমরা আমাদের যে অফিসে আপনারা তালা দিয়েছেন সেটা আপনারা খুলে দেবেন, এবং নির্বাচনকে সামনে রেখে যে গায়েবি মামলা এবং গ্রেপ্তার আপনারা করছেন সেটা করবেন না। আমরা আজকে মোশাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র এবং আমি রাজশাহী মহানগর বিএনপি সদস্য সচিব মাওলানা রশিদ আমরা আসি। আমরা প্রশাসনকে জানাই, ওনারা বলে যে আমরা তালা মারিনি, আমরা এই জন্যে তালা খুলে আমরা অফিসে বসেছি। ধন্যবাদ। আপনি কিছু বলেন তো? না, আমরা গতকালকে এই উদ্ভূত ঘটনার জন্য গতকালকে তীব্র প্রতিবাদ জানিয়েছি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাহেবের কাছে, এবং সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই ছিল। আমরা সেখানে এই কর্মকাণ্ডের জন্য আমরা সার্বক্ষণিকভাবে আমরা যারা গিয়েছিলাম আমরা সবাই প্রতিবাদ জানাই। আমরা এও বলে আসছিলাম যে আজকে পার্টি অফিস খুলে দরকার, কিন্তু পার্টি অফিসে 11টার সময় যখন আমরা আসি যথারীতি, আমরা যেহেতু বলেছি যে আমরা দুজন যাব, এখানে কোনো নেতাকর্মী আমাদের সাথে আসবে না, এবং আমরা এসে প্রশাসনকে রিং করি যথারীতি। কমিশনার সাহেবকে 3-4 বার রিং করার পর উনি আর কোনো অ্যান্সার দেননি। আমি যথারীতি গোয়ালিয়ার ওসি সাহেবকে রিং করি, উনি আমাদেরকে কিছুক্ষণ পরে জানান যে এই অফিসে তালা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। সেহেতু আমরা 4 ঘন্টা তীব্র প্রতিবাদ জানাই যে গণতন্ত্রকে দেউলিয়াপনা করার জন্য সরকারি দল আজকে দেউলিয়া হয়েছে। আজকে জনগণের যে কর্মচারী কর্মকর্তা তারা এটাকে ব্যবহার করে আজকে একটি গণতান্ত্রিক দলের উপরে যে আচরণ করেছে এটা আমরা তীব্র নিন্দা আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি। এই কারণে আমরা 4 ঘন্টা প্রতিবাদ স্বরূপ গোটা জাতির কাছে আমরা বলতে চাই যে সরকারের এই দেউলিয়া রাজনীতি, আজকে তত্ত্বাবধায়ক সরকার দাবিকে অ্যাভয়েড করার জন্য, আপনারা এও জানেন যে 96 সালে এই আওয়ামী লীগই কিন্তু 193 দিন হরতাল করেছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ কিন্তু সংসদের এই নির্বাচন থেকে বয়কট করেছে, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন কথা বলেছে। আজকে সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যখন
দেশের মানুষকে নিয়ে কাজ করছি এবং দেশনেত্রী বেগম খালেদার মুক্তির জন্য আন্দোলন করছি। দেশের মানুষের যে নিত্য দ্রব্য আজকে ঊর্ধ্বমুখী সেটা নিয়ন্ত্রণে রাখার জন্য যে কর্মসূচি প্রণয়ন হচ্ছে সেগুলো আমাদেরকে বাধাগ্রস্ত করার জন্য আজকে এই কর্মকাণ্ড। তো আমি মনে করি যে আজকে এই দেউলিয়া রাজনীতি থেকে বেরিয়ে আসার এবং একটা সঠিক গণতন্ত্রের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং তার জন্য যে যে কর্মসূচি আসবে আমাদের এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ এবং অহিংস। আমাদের নেতাই বলেছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা অহিংস আন্দোলন করছি, আমরা কোনো মারামারি ফ্যাসাদ ঝগড়া বিবাদ আমরা করতে চাই না। আমরা চাই রাষ্ট্রের কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করুক, নিরপেক্ষ দায়িত্ব পালন করুক, এটাই আমাদের প্রত্যাশা। এই দুটো তালা খুলে বিএনপি নেতৃবৃন্দরা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে। চার পাঁচ ঘন্টা একটা প্রতিবাদ স্বরূপ বলা হলো।